1969 সালের 24 জানুয়ারি সেদিন ছিল হরতাল। এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র এক গণ অভ্যুত্থানে। 1966 সালে ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, ফলে স্বাধিকার আন্দোলনের গতি তীব্র হয়। পাকিস্তানি শাসকেরা এক নস্যাত করতে আগরতলা মামলা করে। মামলার প্রধান আসামি হন শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিব সহ অন্যান্যদের মুক্তি ও পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে 1969 সালের 24 জানুয়ারি সান্ধ্য আইন ভঙ্গ করে সাধারণ মানুষ মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের গুলিবর্ষণে প্রাণ হারান কিশোর মতিউর রহমান মল্লিক সহ 4 জন। এরপর পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ঘোষণা দিয়েছিলেন তিনি আর প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বাংলাদেশ রাষ্ট্র গঠন ও স্বাধীনতা যুদ্ধে ইতিহাসে একে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয় এই গণ অভ্যুত্থানকে, অর্থাৎ গণ আন্দোলনকে। বর্তমান বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভাইস প্রেসিডেন্ট বা ভিপি ছিলেন। সে সময়কার স্মৃতিচারণ করে বিবিসি বাংলাকে তিনি বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে 1969-এর সেই ঐতিহাসিক অগ্নিঝরা দিনগুলোর যাত্রা শুরু হয়েছিল। সময়টা ছিল এমন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে তখন বন্দী, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি মৃত্যুর দিন গুনছেন। স্বৈরশাসক আইয়ুব খান সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফাঁসি দেবেন। সে কারণে শেখ মুজিবকে 1968 সালের 17 জানুয়ারি কারাগার থেকে মুক্তি দিয়ে জেল গেটে আনার পর আবার গ্রেপ্তার করে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে ক্যান্টনমেন্টে বন্দী করা হয়। এই মামলার প্রকৃত নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, উদ্দেশ্য ছিল বাঙালি জাতির কণ্ঠ স্তব্ধ করা। তবে পরের বছর জানুয়ারির চিত্র আমূল পাল্টে যায়। সে কথাই বলছিলেন মিস্টার আহমেদ, আমরা তখন আন্দোলন করেছি, কিন্তু 1968 সালের 19 এপ্রিল যখন বিচার শুরু হয় তখন আমরা ভাবতে শুরু করি যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তখন প্রথম পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ এবং ডাকসুর ভিপি আমি এবং জিএস নাজিম কামরান চৌধুরী 11 দফা কর্মসূচি প্রণয়ন করি এবং পরে জাতীয় ছাত্র ফেডারেশনের একটি অংশ এসে যোগ দেয়। 4 জানুয়ারি এই কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর 10 জন ছাত্র নেতার সমন্বয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন সংগঠিত করা হয়। 144 ধারা ভাঙার ঘোষণা দেওয়া হয় 69-এর 17 জানুয়ারি। এই প্রতিবাদে 18 জানুয়ারি কর্মসূচি দেওয়া হয়। তোফায়েল আহমেদ জানাচ্ছেন যে হামলা চালানো হয়েছিল ওই কর্মসূচিতে। প্রতিবাদে 20 জানুয়ারি মিছিল বের করা হলে গুলিতে মারা যান ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। আসাদের মৃত্যুর প্রতিবাদে পরদিন আবার কলাভবনে কর্মসূচি দেওয়া হয়। তোফায়েল আহমেদ জানান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এসে যোগ দেয়, বাদ পড়েননি শ্রমিকরাও। আসাদের মৃত্যুর ঘটনাকে ঘিরে বেগবান হয়ে ওঠে আন্দোলন। মিস্টার আহমেদ আরও বলেন, আসাদের গায়ে চামা দিয়ে পতাকা তৈরি করলাম, তার লাশ শহীদ মিনারে রেখে শপথ নিলাম, আসাদ তোমার রক্ত বৃথা যেতে দেব না। তিনি জানান, মিছিল বের করা হলে সেনাবাহিনী বিউগলে জানায় ডেঞ্জার ডেঞ্জার, কিন্তু পল্টনে দাঁড়িয়ে 21 তারিখ হরতালের ঘোষণা দেওয়া হয়। 21 জানুয়ারি পল্টনে, 22 থেকে 24 জানুয়ারি পর্যন্ত পরবর্তী 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন সেখানে মাওলানা ভাসানীও ছিলেন, ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। তিনি জানান, 22 তারিখ এমন কোনো বাড়ি নেই যেখানে কালো পতাকা ওঠেনি।
23 তারিখ সন্ধ্যার পর হয় মশাল মিছিল। তৎকালীন আজাদ পত্রিকায় যা শিরোনাম হয়েছিল স্মরণকালের বৃহত্তম মশাল মিছিল। এরপর 24শে জানুয়ারি হরতাল পালিত হয়। পল্টনে লক্ষ লক্ষ জমায়েত হন বলে জানান মিস্টার আহমেদ। ঢাকা শহরের সমস্ত মানুষ রাজপথে নেমে এলো। আগুন জ্বলছে, মানুষের স্রোত পল্টনের দিকে। এই যে মতিয়ার, মকবুল, রুস্তম ও আলমগীর, এই চারজনকে গুলি করে হত্যার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষ রাজপথে নেমে এলো। আগরতলা মামলার সাক্ষী, তৎকালীন মন্ত্রী, এমনকি বিচারপতির বাড়িতেও মানুষ আগুন লাগিয়ে দিল। মাহবুবুল্লাহ ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। 24শে জানুয়ারির দিনটি স্মৃতিচারণ করে মাহবুবুল্লাহ বলেন, 1968 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 5ই ডিসেম্বর পরের দিন হরতালের ডাক দেন এবং তা পালিত হয়। সেখানে দুজন নিহত হন। পরদিন 7 তারিখেও হরতাল পালিত হয়। পরবর্তী 29শে ডিসেম্বর সারা দেশে হাট হরতাল পালনের আহ্বান জানান মাওলানা ভাসানী। এখান থেকে মানুষ আন্দোলনের উদ্দীপনা পায়। পরবর্তীতে 11 দফা কর্মসূচি আসে ছাত্র সমাজ থেকে, যার মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্ত শাসন। মাহবুবুল্লাহ জানান, এরপর 17ই জানুয়ারি থেকে আন্দোলনের সূচনা। 20শে জানুয়ারি আসাদ শহীদ হলেন। এরপর 24শে জানুয়ারি আরেকটি হরতালের ডাক দেয়া হয়। সে ছিল এক বিশাল গণ অভ্যুত্থান। যখন আমরা পল্টন ময়দানে জড়ো হলাম, আমাদের সামনে 5 লক্ষ লোকের বিশাল সমাবেশ। জনগণের মধ্যে প্রচণ্ড আক্রোশ এবং ক্রোধ কাজ করছিল। তারা তৎকালীন গভর্নর হাউজে, অর্থাৎ বর্তমান বঙ্গভবন, হামলা করতে চাইছিল, কিন্তু এটা হবে হঠকারী এবং বহু মানুষের প্রাণ হারাবে। সেই চিন্তা করে আমরা সেখানে শহীদ মতিউরের জানাজা আদায় করে মিছিল নিয়ে তৎকালীন ইকবাল হলের দিকে চলে গেলাম, বলছিলাম মাহবুবুল্লাহ। তিনি বলেন, ছাত্র সমাজ, মেহনতি জনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের একতার বার্তা বরণ সৃষ্টি হয় এই আন্দোলনকে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক জানান, আন্দোলন তখন রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তোফায়েল আহমেদ বলেন, 24শে জানুয়ারি নিহত হওয়া নবকুমার ইনস্টিটিউটের ছাত্র কিশোর মতিউর রহমান এর আগে পল্টনে গাজেবানা জানায়াতে অংশ নিয়েছিল। সেই মতিউরকে তার বাবা আন্দোলন থেকে আটকে রাখতে চেষ্টা করেও ব্যর্থ হন। মৃত কিশোর মতিউরের পকেটে হাত দিয়ে পরে একটি চিরকুট পাওয়া গেল। সেখানে লেখা ছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি তাহলে মনে করো তোমার মতিউর বাংলার মানুষের জন্য, শেখ মুজিবের জন্য জীবন দিয়ে গেল। ইতি মতিউর রহমান। আজকের বঙ্গভবন তখন পরিচিত ছিল গভর্নর হাউস হিসেবে। সেখানেও আক্রমণ করতে উদ্যত হয়েছিল উত্তেজিত জনতা। তোফায়েল আহমেদ বলেন, এরপর মিছিল নিয়ে শৃঙ্খলার সাথে ইকবাল হল, অর্থাৎ বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মাঠে জড়ো হই। সেদিনই সান্ধ্য আইন, অর্থাৎ কারফিউ জারি করে দেয়া হয়। এই আন্দোলনের ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের শুরুতে আইয়ুব খান ঘোষণা করেন, তিনি আর প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন না। এর মাঝে 18ই ফেব্রুয়ারি রাজশাহীতে ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয় এবং কারফিউ জারি করা হয়। 20 তারিখে কারফিউ ভঙ্গ করে মশাল মিছিল করা হয় এবং 21 তারিখ 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় শেখ মুজিবকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে। এই আন্দোলনের জেরে আগরতলা মামলা প্রত্যাহারের ঘোষণা আসে এবং 22শে ফেব্রুয়ারি শেখ মুজিব সহ মামলার অভিযুক্তদের মুক্তি দেয়া হয়। এখন যেটি সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে 23শে ফেব্রুয়ারি তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং ভূষিত করা হয় বঙ্গবন্ধু উপাধিতে। সেখানেই সেদিন শেখ মুজিব জানান, তিনি পাকিস্তান সরকারের কাছে 11 দফা দাবি তুলে ধরবেন।
তোফায়েল আহমেদের ভাষায় বঙ্গবন্ধু তো বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, তিনি যদি ছয় দফা না দিতেন আগরতলা মামলা হতো না, এই মামলা না দিলে গণ অভ্যুত্থান হতো না, এই গণ অভ্যুত্থান না হলে তাকে কারাগার থেকে মুক্ত করতে পারতাম না, আর তিনি মুক্তি না পেলে সত্তরের নির্বাচনে বিজয়ী হতাম না, আর তিনি যদি নির্বাচনে বিজয়ী না হতেন তাহলে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা লাভ করতে পারতাম না। এভাবেই মিস্টার আহমেদ ব্যাখ্যা করেন ঘটনাক্রমকে। মাহবুবুল্লাহ বলেন, তখন ইত্তেফাক নিষিদ্ধ ছিল, কিন্তু আজাদ, মর্নিং হাউস, পাকিস্তান অবজারভার, সংবাদ এসব পত্রিকায় প্রতিদিন এই আন্দোলনের খবর বেরোত গুরুত্ব সহকারে। তিনি মনে করেন, এই আন্দোলন শুধু ছাত্র বা রাজনৈতিক কর্মীদের মধ্যে নয়, বরং কৃষকদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল, ফলে তা হয়ে উঠেছিল গণ অভ্যুত্থান।